আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা পড়ব উদ্ভিদের সমন্বয় এবং ফাইটো হরমোন এই টপিকটা নিয়ে তো সমন্বয় হচ্ছে একটা এমন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বিভিন্ন জীবের কোষের মধ্যে যে বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো এগুলো নির্দিষ্ট হারে একে অপরকে কোনো রকম বাধা প্রদান না করে নিজের মতো করে চলতে পারে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে কিন্তু একই সময় বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া কিংবা জৈবিক প্রক্রিয়া সংঘটিত হচ্ছে যেমন আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি বা শ্বসন হচ্ছে তার সাথে কি আমাদের শরীরের মধ্যে হতে পারে যে পরিপাক প্রক্রিয়া চলছে এবং তার সাথে আমাদের যে কিডনিতে আবার রেচন প্রক্রিয়া চলছে এরকম বিভিন্ন শারীরিক প্রক্রিয়া জৈবিক প্রক্রিয়া কিন্তু একই সময় শরীরের মধ্যে সম্পন্ন হচ্ছে তো এই একটা প্রক্রিয়া যেন আপ প্রক্রিয়াকে বাধা না দেয় কিন্তু কোনো রকম প্রভাবিত না করে এই জন্য কি হয় এই প্রক্রিয়াগুলোর মধ্যে একটা সমন্বয় থাকা জরুরি এই সমন্বয়টাই আমাদের শরীরে জীবের শরীরে বিভিন্ন রকমের হরমোন কিংবা কোনো স্নায়বিক প্রতিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে তো উদ্ভিদের শরীরে এই সমন্বয় প্রক্রিয়াটা মূলত যেই জিনিসটার মাধ্যমে হয় সেটা হচ্ছে উদ্ভিদের হরমোন বা ফাইটো হরমোন তাহলে উদ্ভিদের শরীরেও কিন্তু একই সময়ে বিভিন্ন ধরনের শারীরিক ক্রিয়া বিক্রিয়া কিংবা রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হচ্ছে তো এই প্রক্রিয়াগুলো যেন একজন আরেকজনকে বাধা না দেয় বা প্রত্যেকটা প্রক্রিয়া যেন নিজের মতো করে সুষ্ঠুভাবে চলতে পারে এই কারণে উদ্ভিদের শরীরেও কিন্তু একটা সমন্বয় প্রক্রিয়া চলে এই সমন্বয় প্রক্রিয়াটাই মূলত ফাইটো হরমোন বা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে হরমোন হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যে পদার্থটা হচ্ছে উদ্ভিদের কোষ হতে উৎপন্ন হয় বা উদ্ভিদ কোষ হতে উৎপন্ন হয়ে এই কোষের যে বৃদ্ধি তারপরে কোষের মধ্যে বিভিন্ন যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে আমরা ফাইটো হরমোনের সংজ্ঞায় বলতে পারি যে যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদ কোষ হতে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিভিন্ন ক্রিয়া বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকেই বলা হয় হরমোন বা ফাইটো হরমোন ফাইটো কথাটা এসেছে উদ্ভিদ থেকে তাহলে উদ্ভিদ হরমোনকেই বলা হচ্ছে কি ফাইটো হরমোন দেখতে পাচ্ছি যে ফাইটো হরমোন হচ্ছে এমন একটা জৈব রাসায়নিক পদার্থ যেটা উদ্ভিদের কোষ হতে উৎপন্ন হয় এবং এই কোষের যে বৃদ্ধি কিংবা বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া কোষের মধ্যে হয় এই প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে তো এ কারণে যেহেতু উদ্ভিদের বৃদ্ধিটাকেও নিয়ন্ত্রণ করছে এই হরমোন এ কারণে এটাকে উদ্ভিদের হরমোনটাকে কিন্তু উদ্ভিদের বৃদ্ধিকারক পদার্থ বলা হয়ে থাকে যেহেতু উদ্ভিদের বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করছে এই পদার্থটা ফাইটো হরমোনটা এ কারণে এটাকে উদ্ভিদ বৃদ্ধিকারক পদার্থ হিসেবেও নামকরণ করা হয় এখন হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে হরমোন যে জায়গায় উৎপন্ন হবে বা যে কোষে উৎপন্ন হবে সে কোষ থেকে পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো স্থানের কোষের মধ্যে মূলত সে কাজ করে অর্থাৎ যেখান থেকে উৎপন্ন হচ্ছে সেখানে কিন্তু সে কাজ করে না যেখানে উৎপন্ন হয় সেখান থেকে সে পরিবাহিত হয়ে দূরের কিছু কোষ কিংবা কোষ গুচ্ছের কাজকে সে নিয়ন্ত্রণ করে এবং আমরা একই ধরনের সংজ্ঞা যখন প্রাণীর ক্ষেত্রে হরমোন পড়ব তখন দেখব যে হরমোন যেখানে উৎপন্ন হয় সেখানে কাজ করে না হরমোন উৎপত্তি স্থল থেকে দূরের কোনো জায়গায় যেয়ে কাজ করে থাকে একইভাবে উদ্ভিদের শরীরেও একই রকম প্রক্রিয়ায় হবে উদ্ভিদের শরীরেও উদ্ভিদের যে কোষ থেকে যে হরমোন উৎপন্ন হবে সেই হরমোনটা কিন্তু সেই জায়গায় কাজ না করে দূরের কোনো কোষের কাজকে সে নিয়ন্ত্রণ করবে এরকম তো উদ্ভিদের যে ফাইটো হরমোনগুলো এই হরমোনগুলো কি করে উদ্ভিদের যে স্বাভাবিক যে প্রক্রিয়াগুলো যেমন উদ্ভিদের শরীরে প্রথমত কি হয় অঙ্কুরোদ্গম হয়ে একটা উদ্ভিদের সৃষ্টি হয় তারপর সেটা বৃদ্ধি হয় বৃদ্ধি হওয়ার পরে সেখানে কি হয় পুষ্পায়ন হয় অর্থাৎ উদ্ভিদের ফুলের সৃষ্টি হয় ফুল থেকে ফল সৃষ্টি হয় তারপর ফলটা পূর্ণতা পায় ফলের মধ্যে যে বীজ থাকে সেই বীজের মধ্যে আবার সুপ্তাবস্থার সৃষ্টি হয় অর্থাৎ সেই বীজটা সুপ্তাবস্থায় থাকে যখন পরিপূর্ণ পরিবেশ পায় পরিমিত পরিমাণে আলো তাপমাত্রা খাবার সব কিছু পায় অক্সিজেন পায় তখন সে এই বীজের থেকে আবার নতুন চারা গজে অর্থাৎ নতুনভাবে অঙ্কুরোদ্গম হয় এভাবে উদ্ভিদের শরীরের সমগ্র যে জীবনচক্রটা সেটা চলতে থাকে এই জীবনচক্রটাকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই হরমোনগুলোই এক একটা হরমোন এক এক ধরনের কাজকে সে নিয়ন্ত্রণ করে উদ্ভিদের সমন্বয়ের প্রক্রিয়াটাকে বজায় রাখে তো এরকম কিছু হাই ফাইটো হরমোনের মধ্যে খুবই কমন হচ্ছে কি অক্সিন এগুলোকেও কি উদ্ভিদের বৃদ্ধিকালক হরমোনও বলা হয় বিশেষ করে অক্সিনকে কারণ এটা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া আছে জিবরেলিন তারপর আছে সাইটোকাইনিন এছাড়া আছে হচ্ছে ইথিলিন তো এর আরও বেশ কিছু হরমোন উদ্ভিদের শরীরে কাজ করে যেমন অ্যাপসিসিক অ্যাসিড এটাও কিন্তু উদ্ভিদের শরীরে হরমোন হিসেবে কাজ করতে পারে তো এই হরমোনগুলো এক একটা এক এক রকমের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে উদ্ভিদের শরীরের কাজগুলোকে সমন্বয় প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদন করতে সাহায্য করে আর এখন এই যে হরমোনগুলো এই হরমোনগুলো বাদেও আরও কিছু হরমোন উদ্ভিদের শরীরে কাজ করে যেগুলোকে বলা হয় পস্টুলেটেড হরমোন তো পস্টুলেটেড হরমোনের বৈশিষ্ট্য হচ্ছে এরা আসলে আর কি ধরনের কাজ সম্পন্ন করে এদের কাজটা কিন্তু একদম নির্দিষ্ট না কিংবা সম্পূর্ণভাবে জানা যায় না এই হরমোনগুলো সম্পর্কে এ কারণে এগুলোকে পস্টুলেটেড হরমোন বলা হয় এরকম দুইটা ইম্পর্টেন্ট পস্টুলেটেড হরমোনের নাম হচ্ছে ফ্লোরিজেন এবং ভার্নালিন তো ধারণা করা হয় এই যে হরমোনগুলো যেগুলো পস্টুলেটেড হরমোন সেগুলো কি করে উদ্ভিদের পুষ্পের বৃদ্ধি কিংবা ফুলের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং আরও যে জনন অঙ্গ সংশ্লিষ্ট যে বৃদ্ধিগুলো সেগুলোকে নিয়ন্ত্রণ করে তো এরকমভাবে ধারণা করা হয় ফ্লোরিজনের কাজ হচ্ছে কি ফ্লোরিজেন হচ্ছে উদ্ভিদের পত্রমূলে উৎপন্ন হয় প্রথমে উৎপন্ন হয়ে তারপর সেটা কি হয় উদ্ভিদের পুষ্প যে মুকুল সেটাকে উৎপন্ন করতে সাহায্য করে মানে পত্রমুকুল থেকে পুষ্পমুকুল তৈরি করে অর্থাৎ ফুল সৃষ্টিতে সে সাহায্য করছে ফ্লোরিজেন মানে ফ্লাওয়ার সৃষ্টি করতে সে ভূমিকা রাখবে এ কারণে উদ্ভিদের নাম হরমোনের নামটা উদ্ভিদের যে কাজ সম্পন্ন করে সেই কাজের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে ফ্লোরিজেন জেন মানে উৎপন্ন করা ফ্লোরিজেন মানে ফ্লাওয়ার উৎপন্ন করতে সাহায্য করে যে হরমোন তাহলে ফ্লোরিজেন হরমোনটা কি করে উদ্ভিদের পুষ্প সৃষ্টিতে সাহায্য করে একইভাবে যেই পস্টুরেটেড হরমোনগুলো আছে এগুলোর ম্যাক্সিমামের কাজই হচ্ছে উদ্ভিদের পুষ্পের সৃষ্টি কিংবা বিকাশে সাহায্য করা জনন অঙ্গ সংশ্লিষ্ট কাজ সে সম্পন্ন করে তো এই ছিল আজকে আমাদের উদ্ভিদের সমন্বয় এবং তার সাথে ফাইটো হরমোন সম্পর্কে কিছু আলোচনা তো আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী পর্বগুলোতে আমরা এই প্রধান প্রধান যে ফাইটো হরমোনগুলো সেগুলো সম্পর্কে জানবো তো সবাইকে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি